বর্ষাকালে বাড়ছে সাপের উপদ্রব। ধূপগুড়ি ব্লকের বিভিন্ন জায়গায় অজগর সহ দারাস দেখা যাচ্ছে। জানা গিয়েছে ধূপগুড়ি ব্লকের গাদং অঞ্চলের কাজীপাড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পাশেই কলেজ অধ্যাপক জগদা রায়ের বাড়িতে একটি বিষধর সাপ উদ্ধার হলো। সকালে যখন গরুকে পোয়াল দিতে পোয়াল আনতে যায় গোয়াল ঘরে, তখনই গোখরো সাপটিকে দেখতে পায়। সেই সাপটি বাঁশের বেড়ার মধ্যে চাপা খেয়েছিল। তারপর বিষধর সাপটিকে দেখে চক্ষু চড়ক গাছ। তারপর ডুয়ার্স নেচার এন্ড স্নেক লাভার অর্গানাইজেশনের মেম্বারদের খবর দেওয়া হয়। খবর পেয়ে ছুটে যান সংগঠনের সদস্যরা। বহু প্রচেষ্টার পর সেই সাপটিকে উদ্ধার করে। সাপটি উদ্ধার করার পর আতঙ্ক মুক্ত হয় এলাকা। তার ভিতর পেছে যাই ছোট রে বাচ্চা রে ও পেট পেটটা তো সচরাচর দেখা যায় কিসের ছাপ গেলাই জানো মোটা যায় ওই ছাপ গুলা খোঁজ মতো না সাপটিকে প্রথম কোথায় দেখতে পেলেন এবং কি অবস্থায় ছিল, কারা এসে উদ্ধার করলো? সাপটা ছিল হচ্ছে কি খড়ের কথা আমি তো দেখি নাই, তো আমি বাসুরটা বাঁধার জন্য মানে ওই পলের মানে পল দিব, তো বাসুরটা বাঁধি বাঁধা বাঁধে বাসুরটা আর মানে পলের ওখানে যায় না, মানে পিছাই আসতেছে। তারপরে আমার তারপর একটু একটা একমুটি খড় মানে বাসুরটাকে দেই তুলে, তারপর হঠাৎ চোখটা গেল হচ্ছে মানে ঘরের কোনায় দেখে সাপটা। প্রথমে ভাবলাম কি ঢোড়া সাপ, তারপর ভালো করে দেখে যে এটা সাপটা তো ঢোড়া সাপ না। তারপর হচ্ছে ভাইকে ডাকি, তারপর ওরা এসে দেখে যে সাপটা যত মানে গোমা সাপ। এই তো তারপরে তো তারপর তো হয়েছে খিরুদাকে বললাম, তারপরে খিরুদা হয়েছে তখন হয়েছে রনিকে বললো, তারপরে রনি এসে সাপটা উদ্ধার করলো। কোন জায়গা কোন জায়গা এটি? এটা হচ্ছে পূর্ব ডাঙ্গাপাড়া। কার বাড়ি এটা? সুরেশচন্দ্র রায়।